নমস্কার বন্ধুরা, বিচিত্র বাঙালি ইউটিউব চ্যানেলের প্রথম ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আমরা চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে। বিভিন্ন আর্টিস্ট গ্রুপের এক্সিবিশন এখানে হচ্ছে। কন্ট্রাইভান্স আর্টিস্ট গ্রুপ একটি অত্যন্ত নামকরা আর্টিস্ট গ্রুপ কলকাতার। তাদের এক্সিবিশন আজকে এখানে শুরু হচ্ছে। আজকে আমরা কন্ট্রাইভান্স গ্রুপের যে আর্ট এক্সিবিশন, সেখানে যাব। আপনাদের বিভিন্ন আর্টিস্টদের আঁকা ছবি, তাদের তৈরি করা স্কাল্পচার, এসব দেখাবো। চলুন যাওয়া যাক। ভিডিও করছি। দেখতে পাচ্ছেন কন্ট্রাইভান্স বলে লেখা আছে। এই ছবিগুলো মনে হয় এখানে এমনি টাঙানো থাকে রোজ। এখানে আরেকটা আর্ট এক্সিবিশন চলছে, এদিকেও একটা চলছে। তো আমরা সোজা কন্ট্রাইভান্সের আর্ট এক্সিবিশনে ঢুকে যাব, দেখব আর্টিস্টদের আঁকা ছবিগুলো। প্রথমেই আপনাদের একটা ওভারভিউ দেখিয়ে দিই। এখনও আসলে উদ্বোধন হয়নি, আমি তার আগেই চলে এসেছি, দেখিয়ে দিলাম আপনাকে, আপনাদের আর কি, আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। দর্শক আসনের জায়গা রয়েছে। আসুন আমরা ছবিগুলো এক এক করে দেখে নিই। অত্যন্ত নিপুণভাবে আঁকা প্রত্যেকটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলে রাখা ভালো, কন্ট্রাইভান্স আর্টিস্ট গ্রুপে এটা 41তম অ্যানুয়াল আর্ট শো। 6-13 ফেব্রুয়ারি এই আর্ট শো বা আর্ট এক্সিবিশন চলবে। দুপুর 12টা থেকে রাত 8টার মধ্যে আপনারা যদি আসেন, তাহলে আর্ট এক্সিবিশনের ছবিগুলি দেখতে পাবেন। একটি ব্যাপারে আপনারা আমাকে মাফ করে দেবেন, সে কি ক্যামেরা ওয়ার্ক, কারণ আমি হাতে ধরে ভিডিও করছি। ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর এক একটি সব ছবি। আমরা সাধারণ মানুষরা আসলে ভাবতেও পারি না এই ধরনের ছবি আমরা কিভাবে আঁকব। দর্শক হয়েই আমরা খুশি। বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এইসব ছবিগুলি দেখিয়ে আমারও ভালো লাগছে। দেখতে পাচ্ছেন যে ব্যানারটি এখানে টিভির পর্দায় রয়েছে। এখানে আপনারা আর্টিস্টের নাম সব দেখতে পেয়ে যাবেন। আপনারা যদি ছবিগুলি কিনতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার, ইমেল আইডি দেওয়া আছে, সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। অত্যন্ত পটু হাতে আঁকা প্রত্যেকটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি আমি ঠিক করেছি
কোনোরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া দেবো, মানে আনএডিটেড ভিডিও, একবারে আমি শ্যুট করছি ভিডিওটা, কোনোরকম এডিটিং করব না। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগবে। আর্টিস্টরাও নিজেদের মধ্যে মজা করে নিচ্ছে, তাদের হাতের কাজ দর্শকদের মধ্যে শেয়ার করতে পেরে তাদেরও নিশ্চয়ই মনে খুব আনন্দ হচ্ছে। ছবি ছেড়ে আমরা এবারে স্কাল্পচারগুলো দেখে নেব। দেখুন কাকতাড়ুয়া, একটি ব্যাং, ব্যাংয়ের ছাতার পাশে ব্যাং, ও মাই গড। আবার বলে দিচ্ছি, যদি আপনাদের কোনো আর্ট পিস ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে এবং আপনারা সেগুলি নিজেদের সংগ্রহে রাখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে ফোন করতে পারেন। আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি, আসলে শেষ করছি না, আমি চেষ্টা করবো আর্টিস্টদের সাথে একটু কথা বলে নেওয়ার, তাদের থেকে জেনে নেওয়া তাদের আঁকা ছবিগুলি সম্পর্কে কিংবা তাদের বানানো এই স্কাল্পচারগুলি সম্পর্কে জেনে নেওয়ার আমি খুবই চেষ্টা করব। আর শেষে একটাই কথা, এই ধরনের আরও ভিডিও পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিচিত্র বাঙালি। ধন্যবাদ।